বিআরএম ব্লকে আপনাদের আরেকটু ব্লক নিয়ে আসলাম। তো আমরা আজকে দার্জিলিং থেকে যাচ্ছি গোপালধারা টি স্টেট। তো ফার্স্টে আমরা ঢুকেছি বাতাসিয়া লুপ, তারপর এখন লেপচা জগতের রাস্তায় যাচ্ছি। দেখুন, মেঘের মধ্যেই আমরা যাচ্ছি, রাস্তায় মেঘ নেমে পড়েছে, আমরা মেঘের ভেতর দিয়ে যাচ্ছি। অসাধারণ ভিউ দেখুন, পাইন গাছের মধ্যে দিয়ে মেঘ। আমরা যেখানে যাচ্ছি লেপচা জগতে, ওখানেও পাইন গাছের সুন্দর দৃশ্য দেখাতে পারবো আপনাদেরকে আশা করি। তো আমরা চলে আসছি লেপচা জগত, যেটা হচ্ছে দেখুন সবসময় এরকমই কুয়াশার মধ্যে ঘুরে থাকে, অসাধারণ দৃশ্য। মেঘে ঢাকা আমাদের এই রাস্তা, মনে হচ্ছে যে আমরা মেঘের মাঝখান দিয়েই যাচ্ছি। এই যে নুপুর এখন দেখছে যে মেঘ না কুয়াশা, এটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। হিন্দি রাজ সিনেমা, এখানে এন্ট্রি করতে হয়, আগে হয়তো ছিল না। আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি, এন্ট্রি ফি হচ্ছে 20 rupees। আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন আমরা একটু উপরে যাবো নাকি? হ্যাঁ, একটু উপরে যাব, এটা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানেই রাজ সিনেমা শুটিং হয়েছিল। শুধু রাজ না, অনেক সিনেমাই হয়। তুমি যে কোনো ভূতের সিনেমা যদি এখানে করতে চায় ডাইরেক্টর, তাহলে করতে পারে। তো এরপরে আমরা পরে ব্লগে আসবো। তো যদি আমাদের আপনাদেরকে দেখাতে পেরেছি ভালো হবে, তাহলে আমার এই ব্লগটায় লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা একটু উপরের দিকে উঠছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। তো দেখো, ভূত আছে ভিতরে। এটা দিই একটু কাঠের, দেখেছ একটা সুন্দর আওয়াজ হচ্ছে।
পুরোটা ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা আমরা রাজ সিনেমা করবো নাকি? দেখুন পাইন গাছের মধ্যে দিয়ে সবসময় এরকম মেঘ, অসাধারণ দৃশ্য আমার দিকে দেখো, অসাধারণ দৃশ্য দেখুন, সুন্দর পাইন গাছ। আমরা তো পাইন গাছ দেখতে পাই না এখানে, পাইন গাছ হচ্ছে কমন ব্যাপার। তো এখানে হচ্ছে পাইন গাছে দিয়ে লোক বাড়ি ঘর বানায়, খুব দামি কাঠ। পরের ব্লকে আপনাদেরকে দেখা হবে।